বনজো ফ্রম প্যারিস, প্রবাসপুর জেলার একটি ব্লগ নিয়ে আমি অনিশা চলে এসেছি আজকে আমাদের প্যারিস ভ্রমণের দ্বিতীয় দিন। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। টিউবে উঠে মেয়ের সাথে গল্প করতে করতে চললাম। আজকে কিন্তু আমি একটা আমার কালেকশনের একটা চুড়িদার পরেছি। হ্যাঁ, প্যারিসে সবার পছন্দের হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট পরা, কিন্তু আমার একটা অনলাইন বুটিক আছে অনিশাস ক্রিয়েশন, সেটার থেকেই আমার ইচ্ছা ছিল যে যখন প্যারিসে আইফেল টাওয়ারে ঘুরতে যাব সেখান থেকে একটা ড্রেস পরবো। তো প্রথমেই পৌঁছে গেছি লুভরেতে। এবার আমরা উঠে পড়েছি বাসে। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে লুক্সেমবার্গ প্যালেস। সো এই প্যালেসটার সামনে গিয়ে ঘুরে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব তার কিছু ছোট ছোট মুহূর্ত। লুক্সেমবার্গ প্যালেসে ঢুকেই মনটা কিন্তু ফুরফুরে হয়ে গেল, প্রথমেই দেখে নিলাম সুন্দর টিউলিপস। চলো তোমাদের এবার আশপাশটা ঘুরে দেখাই। আগের দিন তোমাদেরকে রাতের আইফেল টাওয়ার দেখিয়েছিলাম, আজকে আমরা চলে যাব আইফেল টাওয়ারের একদম উপরে। আমরা গেট ইউর গাইড থেকে ট্যুর বুক করেছিলাম, সেজন্য আমাদের গাইড চলে এসেছে, আমাদের সাথে আরও অনেকে যাবে আইফেল টাওয়ারের উপরে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমার দেখতে থাকো। টপ ফ্লোরের টিকিটের প্রাইসটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। চলো এবার উঠে পড়ি আইফেল টাওয়ারের টপে। লিফটে করে আমরা পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে মিটটা কিছুটা এরকম ছিল, দেখেই একদম সবটা জুড়িয়ে গেল। এন্ড হিয়ার ইউ হ্যাভ টু চয়েসেস, ইফ ইউ উইশ টু ভিজিট দ্য টপ রাইট অ্যাওয়ে ইউ ক্যান ডু ইট, ইউ জাস্ট নিড টু টেক ইওর টিকেট। হার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এক্সপোজিশন? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এক্সপোজিশন বিফোর? ওকে, the 1889 Paris World Exhibition was very special to France because it was in occasion of the centennial of the French Revolution. So France, the city of Paris, was preparing a big celebration here.
and they had to build its principal attraction. That was the principal attraction of this Paris World Exhibition. They wanted a tower, and they wanted the tallest tower in the world. In 1889, the tallest tower in the Washington Monument, the White Obelisk in front of the White House. So basically they said, let's double that number, let's build a 300 meters tower. But they didn't know how to do it. আমরা এখন আছি আইফেল টাওয়ারের উপরে একদম টপে, তো ভিউটা কেমন চলো তোমাদের সাথে শেয়ার করছি। বললেন যে প্রথম আইফেল টাওয়ার কিন্তু রেড কালারের ছিল, এটা কাদের কাদের জানা ছিল কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবার আমরা নেমে পড়েছি অন্য একটা ভিউইং লোকেশন থেকে দেখতে যাবো আইফেল টাওয়ার। এটা দেখেই মনে পড়লো, শামে মলঙ্গ সি রাতে সুরঙ্গ সি বালি উড়ান পে হি না জানে কিউ ইলাহি মেরা জি আয়ে আয়ে ইলাহি মেরা জি আয়ে আয়ে। সে সামথিং ইফ ইউ ওয়ান্ট টু। হ্যাভ এ নাইস ডে। এবার আমরা চলে এসেছি ক্রুজ জার্নি করার জন্য, ক্রুজে করে ঘুরে দেখবো পুরো প্যারিস শহরটা, তোমাদেরও দেখাবো। যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু 1997 আপনা থাকলে মজা লাগে। Sobre el disco, y en ese mismo punto estaba la plaza de la guillotina durante la revolución.
ক্রুজ থেকে নেমেই চলে এসেছি। সামনেই একটা এরকম সুন্দর মার্কেট বসেছিলো, আমরা যেহেতু স্প্রিংয়ে গেছিলাম তো হয়তো এই সময়ই মার্কেটটা বসে। আর খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, ব্যাগস ছিল, হ্যান্ডব্যাগস ছিল, টুপি ছিল, আর ছিল অনেক সুন্দর সুন্দর ফুড স্টল। তো এটা তো একটু দেখাতেই হতো এবং দেখতেই হতো কী কী পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর পেন্ডেন্ট, ইয়াররিংস, সোভেনিয়ার, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আশেপাশে। কিছু দূর এগিয়ে যেতেই ইন্ডিয়ান ফ্ল্যাগটা চোখে পড়লো, দেখলাম একটা ইন্ডিয়ান কার্ট বসেছে যেটার মধ্যে সামোসা চাট, পাপড়ি চাট, টিক্কি, তারপরে চিকেন বাটার মশালা, নান, এই সমস্ত পাওয়া যাচ্ছে। আমরা একটা চাট, একটা সামোসা, এটা খেয়ে কিন্তু আজকের দিনটা শেষ করলাম। আবার পরের ব্লগে দেখা হবে।